বেলাল ডায়ারের হাত থেকে বাঁচার জন্য, মানে তার গুলির হাত থেকে বাঁচার জন্য এই কুয়োতে কিন্তু ঝাঁপ দিয়েছিল। এই হচ্ছে জালিয়ানওয়ালাবাগের গেট, আর ঠিক ঠিক ডান দিকে হচ্ছে স্বর্ণ মন্দির, মানে গোল্ডেন টেম্পল। আজ 6 এপ্রিল 2023, আজ থেকে ঠিক 104 বছর আগে 13 এপ্রিল 1919 সালে ভারতের ইতিহাসে বর্বরতম মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই জালিয়ানওয়ালাবাগ। তো এই হচ্ছে সেই জালিয়ানওয়ালাবাগের যে মেন যে একটাই মানে প্রবেশপথ ছিল, এটাই হচ্ছে সেই প্রবেশপথ, যেই প্রবেশপথ দিয়ে মানে পুরো মানে একদম পুরো বন্ধ করে দেওয়া হয়েছিল। এখানে দেখুন স্ক্রিনে কিন্তু মানে সেই দিনে যে ঘটনাটা ঘটেছিল সেটা কিন্তু একটা জাস্ট তথ্যচিত্র মন্ত্রে তুলে ধরছে। আর এই ওয়ালে দেখুন কিছু সে তখনকার বিপ্লবীদের কিছু নাম এবং তাদের ছবি সহ এখানে এই ওয়ালে কিন্তু দেওয়া আছে। তার মধ্যে দেখুন এই দেখুন ক্ষুদিরাম বোস, লালা লাজপত রায় থেকে শুরু করে এখানে জাদুঘর, গ্যালারি, বেশ কয়েকটি স্মৃতিসৌধ রয়েছে। এটি জালিয়ানওয়ালাবাগ ন্যাশনাল মেমোরিয়াল ট্রাস্ট দ্বারা পরিচালিত। আমি এর আগে যখন এখানে এসেছিলাম তখন এত কিছু থাকেনি। 2019-21 মধ্যে যে সংস্কার করা হয়েছে তাতে এগুলো সব অ্যাড করা হয়েছে। খুব সুন্দর জিনিস, মানুষজন আরও ভালোভাবে জানতে পারবে তখনকার দিনে কী ঘটনাটা ঘটেছিল। রাউলাটাইন, প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ সরকার দমন পীড়নের মাধ্যমে সকল প্রকার গণতান্ত্রিক আন্দোলনের কণ্ঠরোধ এবং ব্রিটিশ বিরোধী আন্দোলন দমনে সচেষ্ট হন। এই উদ্দেশ্যে ব্রিটিশ সরকার বিচারপতি রাউলাটের নেতৃত্বে 5 সদস্যের ডিভিশন কমিশন গঠন করেন। ভারতীয়দের হিংসাত্মক আন্দোলনের থেকে ব্রিটিশ সাম্রাজ্যকে রক্ষা করতে এই কমিশন কতকগুলি সুপারিশ করেন। সেই সুপারিশ সমূহের উপর ভিত্তি করে 1919 খ্রিস্টাব্দের 18ই মার্চ ব্রিটিশ সরকার এক সন্ত্রাসবাদ বিরোধী এবং দমনমূলক আইন প্রণয়ন করেন। এই আইনই সাধারণভাবে কুখ্যাত রাউলাট আইন নামে পরিচিত। এই আইনে জনগণের স্বাধীনতা ও অধিকার হরণ করা হয়। সরকার বিরোধী যে কোনো প্রচার কার্যকে দণ্ডনীয় অপরাধ বলে চিহ্নিত করা হয় এবং কোনো রকম সাক্ষ্য প্রমাণ ছাড়াই যে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে বিনা প্ররোচনায় ও বিনা বিচারে গ্রেপ্তার ও যতদিন খুশি আটকে রাখার অবাধ ক্ষমতা ও ঘরবাড়ি তল্লাশি অধিকার সরকারকে দেওয়া হয়। এই আইনের মাধ্যমে ভারতীয়দের ন্যায় বিচার লাভের অধিকার সম্পূর্ণভাবে কেড়ে নেওয়া হয়েছিল। তাই রাউলাট আইনকে কালো আইনও বলা হয়। সংবাদপত্রের স্বাধীনতা হরণ করা হয় এবং সরকার সাধারণ আইনে প্রয়োগ স্থগিত রেখে জনসাধারণকে চরম পুলিশি ও প্রশাসনিক অত্যাচার ও নির্যাতনের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। জনমতে যথারীতি এই আইনের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। এর প্রতিবাদে সারা দেশের মতো 13 এপ্রিল 1919 অবিভক্ত ভারতের পাঞ্জাব প্রদেশের অমৃতসরের জালিয়ানওয়ালাবাগ উদ্যানে 10,000 মানুষের সমবেত হয়। এছাড়া জেনারেল ডায়ারের নিয়ম, অনুমতি ছাড়া শহর ত্যাগ ও 4 জনের বেশি লোকের জমায়েত নিষিদ্ধ, অমান্য করলে গুলির নির্দেশ। সেই দিন 2:12:40 ডায়ারকে জানানো হয় যে জালিয়ানওয়ালাবাগে বিশাল সমাবেশ হয়েছে। ডায়ার শোনা মাত্রই তার বিশাল বাহিনী নিয়ে এখানে এসে হাজির হলেন আর একটি মাত্র প্রবেশ ও প্রস্থান পথ বন্ধ করে দিলেন। তখন এখানে 10,000 ভিড়ে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, পুরুষ, মহিলা, শিশু নিরস্ত্র অবস্থায়। কিছু বোঝার আগেই
রায়ার তাদের ওপর গুলির নির্দেশ দেন। 1650 রাউন্ড গুলি ছুঁড়েছিল সিভিল। হতাহতের সংখ্যা সঠিক কারও জানা নেই। অনেকে বাঁশ দিয়ে কুয়ে ঝাঁপ দেন, আবার অনেকে উঁচু দেয়াল বেয়ে যাবার চেষ্টা করেন, কিন্তু না, পারেননি। बचन वास्ते कुछ रोकी कंधा पार करना कंधा ने खूह विच छाल मारी कुछ बचते बचाते खूह विच जा डिग्गी छेती ही खूह जख्मियों अते मृतकों ने गोलियां फड़ियां तकरीबन 1000 এই জালিয়ানাবাগটি ছিল একটি ফুলের বাগান ও যারা গোল্ডেন টেম্পল আসতো তাদের বিশ্রামের জায়গা। এই সেই কুয়ো যে কুয়োটার ভেতরে 120টা বডি পেয়েছিল। সত্যি এখানে চোখে জল আসার মতনই সব বেদনাদায়ক কাহিনী। আমি জালিয়ানাবাগে যে জায়গা দাঁড়িয়েছি এখন সেটা হচ্ছে সেই কুয়োটা, যেই কুয়োতে মানে জেনারেল ডায়ারের হাত থেকে বাঁচার জন্য, মানে তার গুলির হাত থেকে বাঁচার জন্য এই কুয়োতে কিন্তু ঝাঁপ নিয়েছিল। স্পেশালি তখনকার রেকর্ড হিসাবে 120টার মৃতদেহ উদ্ধার করা হয়েছিল, না জানি আরও কতজন মারা গিয়েছিল। তো মানে তারা যারা এই কুয়োয় যারা ঝাঁপ দিয়েছিল তাদেরও কিন্তু কোনো অবস্থাতেই বাঁচতে পারেনি। তো শুধু বাঁচার জন্য কুয়োয় ঝাঁপ দেওয়া নয়, অনেকে এই যে চারিদিকটাতে এটা একটা মানে চারিদিকে এই যে গার্ডেনটা ছিল একটু চারিদিকে মানে উঁচু দেয়াল দিয়ে ঘেরা এবং একটাই রাস্তা মানে দেখি, অনেকে মাঝে জন্য এই দেয়ালটা ক্রস করার জন্য অনেকে কিন্তু এটা দেয়াল দিয়ে ওঠার চেষ্টা করেছিল, তারপরেও ওখানে কিন্তু গুলি বর্ষণ হয়েছিল। তার গুলির নিদর্শন এখনও কিন্তু রয়ে গেছে। হ্যাঁ, পাঁচিলের হাইটটা দেখতে পাচ্ছেন কতটা, 14 ফুটের কাছাকাছি হাইট, তার বেশি তবু কম নয়। আর একটা বুলেট পয়েন্টে এখানেও প্রচুর বুলেটের দাগ আছে অলরেডি। সেদিন যারা শহীদ হয়েছিল এখানে তাদের স্মৃতির উদ্দেশ্যে এই সৌধটি নির্মাণ করা হয়েছে। উধম সিং এর অস্থি শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনার্থে অমর জ্যোতি কিন্তু এটা 24 ঘন্টা জ্বলে। অনেকটা মন খারাপ
বিষণ্ন মনে এবার এই জালিয়ানাবাগকে বিদায় দেওয়ার পালা। আপনারা যদি অমৃতসর আসেন অবশ্যই একবার জালিয়ানাবাগে আসবেন, তাহলে বুঝতে পারবেন সেই দিন কী ঘটনাটা ঘটেছিল, চোখের সামনে ভেসে উঠবে আপনার। যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, মনটা খুবই খারাপ হয়ে গেল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।